অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, এই বৃহস্পতির রাশি পরিবর্তন কি প্রভাব পড়তে চলেছে, এই যে 20 নভেম্বর 2021 এই বৃহস্পতি আপনার নিজস্ব গৃহ থেকে এবং বক্রী অবস্থা কাটিয়ে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে, বৃহস্পতি আপনার রাহুর সঙ্গে যুক্ত নেই তো, বৃহস্পতি আপনার নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। যাদের বৃহস্পতি খারাপ আছে অবশ্যই আপনারা মাথাটা কবচ আপনারা পরিধান করুন বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, বিশেষভাবে বৃহস্পতির আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, বৃহস্পতি যাদের ড্যামেজ আছে তারা অবশ্যই মাথাটা কবচ আপনারা পড়ার চেষ্টা করুন। এইবার আমি জানাতে চলেছি এই বৃহস্পতি রাশি পরিবর্তন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ। দেখুন, আমি বারবার বলি, বৃহস্পতি যে যেভাবে থাকে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবগুলোকে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে যে ভাবের উপর আপনার ধনভাবের উপর দৃষ্টি দিচ্ছে। দেখুন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু করবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু মজবুত আপনাদের করবে। এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের এই সময় হবে, কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে। এবং বিদেশের সাথে যারা রত আছে আপনাদের বিদেশ থেকেও এই সময় কিন্তু আপনারা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, যারা বিদেশের সাথে রত আছে তারা কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। দ্বাদশভাবে দৃষ্টি ব্যয় বাড়বে, কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা, ইনকামের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি যদি হন কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে, আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু সমৃদ্ধ শালী আপনাদেরকে কিন্তু করবেই করবে। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হেলথের জায়গাটা, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসবে। আপনি কর্কট রাশি মানুষ, এই জায়গাটা বিশেষভাবে কেয়ারফুল আপনারা থাকুন। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের দৈনিক রোজগারের জায়গা আপনাদের বাড়বে এই সময়ের মধ্যে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি রাশি পরিবর্তন
অর্থাৎ এই বৃহস্পতির রাশি পরিবর্তন কুম্ভ রাশিতে প্রবেশ, শরীরগত দিকটা নিয়ে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে পেটের প্রবলেম, লিভারের প্রবলেম আপনাদের ভোগাবে। তবে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা তারা কবচ অবশ্যই পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।